আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, আমি ডাক্তার ইব্রাহিম খলিল। বরাবরের মতোই আপনাদের সামনে আজকে আমাদের এক রুগী, আমাদের ছোট ভাই মহিউদ্দিন, তার অপারেশন পরবর্তী অভিজ্ঞতা শেয়ার করবে, সেই জন্য এসেছি। মহিউদ্দিন, প্রোল্যাপসড হেমোরয়েড রোগ নিয়ে, অর্থাৎ যেটাকে আমরা পাইলস বলি, বাহিরে বের হয়ে থাকে সেই রকম রোগ নিয়ে সে ভুগছিল অনেকদিন থেকে, এবং ভয়ে অপারেশন করা ছিল না। ঢাকায় এসে আমাকে পপুলারে দেখায় এবং আমি অপারেশন করি, তার মুখ থেকেই আমরা শুনবো তার অনুভূতি। মহিউদ্দিন জি এখন কেমন আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী সদর উপজেলা থেকে। আমি দীর্ঘ প্রায় 7-8 বছর ধরে আপনার পালসে ভুগতেছি, কঠিন অবস্থা হয়ে গেছে। লাস্ট অবশেষে আমার পালসের প্রায় পায়খানা রাস্তা বের হয়ে আসতো, আমি মানে চাপ দিয়ে ঢুকে ফেলতে হইতো আর কি। তো পরবর্তীতে আমি ইব্রাহিম খলিল শারমিন স্যারের কাছে আসি, উনি আমার পরামর্শ দিয়েছে। সব কিছু দেখার পরে উনি আমাকে পরামর্শ দিয়েছে যে আপনার অপারেশন করতে। আলহামদুলিল্লাহ উনি অপারেশন করছে, ইনশাল্লাহ অপারেশন অনেক সাকসেসফুল হয়েছে, আর কোনো ব্যথা ছাড়াই আমি 1 সপ্তাহের ভিতরে ফুল সুস্থ। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, স্যারের জন্য দোয়া, স্যারা যেন ভবিষ্যতে সবাইকে ভালো সার্ভিস দিতে পারে, এটাই কামনা করি আমি। আচ্ছা, অপারেশন থিয়েটারে তো অনেকের একটা ভয় থাকে। জি জি, মানে অপারেশন থিয়েটারে একা ভয়, তো অপারেশন থিয়েটারে আমাদেরকে আপনার কিরকম আন্তরিক মনে হয়েছিল? স্যার আপনাকে প্রথম থেকে অনেক ভালো লাগছে, আর অপারেশন থিয়েটারে আপনি আমার মাথা হাত বুলে দিচ্ছেন। লাস্ট পর্যায়ে যখন অপারেশন করে আমার যে মাংসপিণ্ডটা বাইর করছে ওইটা পর্যন্ত আমাকে দেখাইছেন, আবার বলছেন যে ঠিক আছে সমস্যা নাই, কোনো সমস্যা হলে ফোন দিও, মানে অনেক আন্তরিকতা দেখাইছেন, কোনো ভয় নেই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ভালো। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা।